হ্যালো বন্ধুরা, আমি রেশমা। রেশমিখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি, আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। যে কোনো ছুটির দিনে গরম ভাতের সাথে এরকম যদি একটা মাংসের ঝোল থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আর এটা রান্না করা ভীষণ সহজ, আর খুব কম সময়ে এই রান্নাটা তৈরি করা যায়। আমি এটা বাড়িতে যেভাবে তৈরি করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার পুরনো বন্ধু এখনও আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন দেখে নিই এই আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল করতে আমার কী কী উপকরণ লাগছে। এখানে দেখুন আমি 1 কিলো আমি খাসির মাংস নিয়েছি। মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই মাংসটাকে ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি আদা বাটা, 1/2 চা চামচ দিচ্ছি থেঁতো করা রসুন। আপনারা রসুন বাটাও দিতে পারেন, থেঁতো করা রসুনটা আমার বেশি ভালো লাগে বলে আমি দিলাম। আর দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই। এই মাংসটাকে যত বেশি ম্যারিনেট করে রাখবেন, যত বেশি সময় ধরে, তত কিন্তু রান্নাটা বেশি টেস্টি হয়, বেশি সুস্বাদু হয়। চেষ্টা করবেন অনেকটা সময় ম্যারিনেট করে রাখার। যদি হাতে সময় কম থাকে তাহলে 1 ঘন্টা করে রাখতে পারেন। আমি এটাকে সারা রাত করে রাখব। আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল। এবার এই আদা বাটা, রসুন আর নুন হলুদ, টক দই আর তেল, এই কটা উপকরণ দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব হাত দিয়ে। হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাংসের প্রত্যেকটা জায়গায় মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। এইভাবে মাখিয়ে নেব আমি। মাখিয়ে নিয়ে আমি মাংসটাকে রেখে দেব প্রায় 10 থেকে 12 ঘন্টা নর্মাল ফ্রিজে। 1 ঘন্টা যদি রাখেন আপনারা তাহলে বাইরে রাখলেই হবে, তার থেকে বেশি সময় রাখলে নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দেবেন। আমি রাত্রিবেলা এটা মাখিয়ে রাখছি, আমি কাল সকালে এটাকে রান্না করব। আমি তারপরের দিন সকালবেলা ফিরে এলাম রান্নাতে। গ্যাসে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আমি পুরো রান্নাটা প্রেশার কুকারেই করব। দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচ মতন সর্ষের তেল। এই 4 টেবিল চামচ সর্ষের তেলেই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এটা তো খুব বেশি আমি তেল বা খুব বেশি মশলা আমি দেবো না। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম 6 টুকরো আলু। আলুটাকে আমি খুব ভালো করে আমি ভেজে নেবো লাল লাল করে, ওইভাবে নাড়াচাড়া করে। দেখুন আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আলুটাকে আমি তুলে একটা পাত্রে রেখে দেবো। আলুটাকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। রেখে দিয়ে সেই আলু ভাজার তেলেই আমি এবার আমি ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে ছোট এলাচ, আর দিয়ে দেব 2টো তেজপাতা। ফোড়নটাকে একটু আমি নেড়ে নেব নাড়াচাড়া করে। এর মধ্যে দিয়ে দেব আমি 1 চা চামচ চিনি। চিনিটা এই জন্যই দিচ্ছি, চিনি থেকে যে ক্যারামেল তৈরি হয় সেই ক্যারামেলের জন্য এই মাংসের যে ঝোলটা তার কালারটা খুব সুন্দর আসে। চিনিটাকে আমি একটু নেড়ে চেড়ে নিই। আমি সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, চিনিটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। আপনারা পেঁয়াজ কুচির জায়গায় পেঁয়াজ বাটাও দিতে পারেন, কিন্তু আমার বাটার বদলে আমার নিজের পেঁয়াজ কুচি দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে বলে আমি পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এইভাবে তেলের মধ্যে। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আমি সামান্য একটু নুন। এই সামান্য নুনটা দিলাম পেঁয়াজটাকে নরম করার জন্য। নুনটা পেঁয়াজের সাথে আবার একটু মিশিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে আমি এই পেঁয়াজটাকে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য, যেন পেঁয়াজটা আমার খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দু মিনিট পর ফিরে এলাম। দেখুন পেঁয়াজটা আমার খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে। আমি পেঁয়াজটাকে খুব বেশি লাল করব না। যখন এইরকম যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ থেঁতো করা রসুন আর 1/2 চা চামচ আদা বাটা। আমি এই রান্নাটাতে মোট 1 চা চামচ আদা বাটা ব্যবহার করেছি আর 1 টেবিল চামচ থেঁতো করা রসুন। তার অর্ধেকটা আমি ম্যারিনেশনে দিয়েছি আর অর্ধেকটাতে আমি এখন আমি রান্নাটা করছি। আদা রসুনটাকে আমি 1 মিনিট মতন আমি একটু নাড়াচাড়া করে দিলাম পেঁয়াজের সাথে। করে নিয়ে এবার আমি গুঁড়ো মশলাগুলো দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা যে যার পছন্দ মতন দিয়ে দেবেন।
দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব আন্দাজ মতন নুন, কারণ মাংস যখন আমি ম্যারিনেট করি তখন আমি এক চামচ নুন দিয়েছিলাম, তাই নুনটা আন্দাজ মতন দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল। জলটা দিয়ে মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবে নেড়েচেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। 4 মিনিট মতন কষানোর পরে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, গ্যাসটা আমার হাই ফ্লেমে আছে এখন। মশলাটাকে এইভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো। আমি মাংসটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত ঢাকা দিয়ে। আমি মাংসটাকে এবার দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল বা অতিরিক্ত মশলা লাগে না এই রান্নাটাতে, কিন্তু রান্নাটা অতিরিক্ত টেস্টি হয়, সুস্বাদু হয় খেতে। আমি সমস্ত মাংসগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে এবার আমি এই মাংসটাকে 5 থেকে 6 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। পাঁচ থেকে ছয় মিনিট আমি কষানোর পরে দেখুন আমার কালারটা আস্তে আস্তে কত সুন্দর হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। আর যে পাত্রটাতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এই টমেটো কুচিটা দেওয়ার পরে আমি আরও 5 থেকে 6 মিনিট মাংসটাকে আমি কষিয়ে নেব। খুব বেশি সময় লাগে না এই রান্নাটা করতে, প্রেশারে এটা খুব চটজলদি হয়ে যায়। আরও 5-6 মিনিট আমি কষিয়ে নিয়েছি, মোট আমার 10 থেকে 12 মিনিট আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। দেখুন আমার কত সুন্দর মাংসটা কষানো হয়ে গেছে। যখন এইভাবে যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। অবশ্যই গরম জল দেবেন। জলটা আপনারা যে যার পছন্দ মতন দিয়ে দেবেন, যে যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটা পরিমাণে জল দেবেন। আমি একটু পাতলা পাতলা ঝোল রাখবো তাই আমি একটু বেশি করে জল দিলাম। জলটা দেওয়ার পরে মাংসটাকে আমি জলের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এবার প্রেশারের ঢাকনাটা দিয়ে এটাকে আমি অপেক্ষা করব 2টো সিটি আসা পর্যন্ত। মাংসটা যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল তাই এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি প্রেশারে ঢাকনাটা লাগিয়ে দিলাম, এবার আমি 2টো সিটি আমি দিয়ে দেব। দুটো সিটি হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে আমি প্রেশারটাকে 10 মিনিট আমি দমে রেখে দেব। 10 মিনিট দমে রাখার পর আমি ঢাকনাটাকে খুলছি, দেখুন এখনই কত সুন্দর কালারটা চলে এসেছে। আমি একটু নাড়াচাড়া করে নেব মাংসটাকে। মাংসটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে, আরও 20% সেদ্ধ হতে বাকি আছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো প্রথমে আমি এই জন্যই দিইনি যে আলুগুলো একদম গলে মাংসের সাথে মিশে যাবে, তাই আলুগুলো লাস্টে দিয়ে আমি একটা মাত্র সিটি দেব, তাতে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভেঙেও যাবে না, একেবারে গলেও যাবে না। দিয়ে দিচ্ছি 6-7টা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা এই ঝোলের সাথে মিশে যায় সেটাতে কিন্তু অপূর্ব একটা স্বাদ আসে। আমি কাঁচা লঙ্কার আলুটাকে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবার আমি একটা মাত্র সিটি দেবো প্রেশারে। একটা সিটি দিয়ে আমি প্রেশারটাকে আবার 10 মিনিট দমে দিয়ে তারপরে আমি দমে রেখে তারপর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসছে, উপরের কালারটা কত সুন্দর হয়ে এসছে, তেলটাও ভেসে উঠেছে। খুব বেশি কিন্তু আমি তেল দিইনি তাও কিন্তু তেলটা ভেসে উঠেছে। রান্নাটা একদম আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে গরম মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব মাংসের সাথে। মিশিয়ে নেওয়ার পরে আবার আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। যে কোনো ছুটির দিনে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে, ভীষণই টেস্টি হয় খেতে আর খুব সহজে এই রান্নাটা হয়ে যায়। তাই এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য।
আর ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। উপকরণ জানতে যদি কোনো অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।